গো খোদা মেহরবান, আজ কতদিন হলো আমার স্বামী মৃত্যুবরণ করেছে, তাই আজ এই রাজ্য চালাতে চালাতে আমি যে অস্থির হয়ে গেছি, আমি আর চালাতে পারছি না, তাই এখন আমি অবসর নিতে চাই। খোদা তুমি আমার প্রতি সহায় থেকো, আমার একমাত্র সন্তান জামাল বাদশা তাকে আমি ডাকছি, বিবাহ দিয়ে আমি তাকে এই সিংহাসনে বসিয়ে এই রাজ্য তার হাতে তুলে দিয়ে আমি অবসর নিতে চাই। কে আছিস জামাল বাদশাকে পাঠিয়ে দে। আমিজান আমাকে ডেকেছেন। হ্যাঁ বাবা, আমি তোমাকে ডেকেছি। কেন আমিজান? আমি এই রাজ্য চালাতে চালাতে আমি যে অস্থির হয়ে গেছি, তাই আমি তোমাকে এই রাজ্যভার দিয়ে আমি একটু অবসর নিতে চাই বাবা। তোমার অভিমত কি? আমি জান, আপনি যখন রাজ্য পরিচালনা করতে করতে বড়ই ক্লান্ত, তাহলে আপনি আমার হাতে যদি রাজ্য পরিচালনার দায়িত্ব দিয়ে আপনি অবসর নিতে চান, তাতে আমার কোনো আপত্তি নেই আমি জান। ঠিক আছে, এই কে আছিস দাসীকে পাঠিয়ে দে। কথা বলতে চাই, তুমি এখন বিবাহের উপযুক্ত হয়েছ, দেখে শুনে একটা সুপাত্রী পেলে তোমাকে আমি বিবাহ দিতে চাই, তোমার এত অভিমত কি বাবা? আমি জান, জন্মের পর কখনো আপনার কথার অবাধ্য হইনি, আর ভবিষ্যতে হব না। আমি জান, আপনি যা ভালো মনে করবেন আপনি তাই করুন, এখন আমি আসি। আমি জান, ঠিক আছে, কে আছিস আপনার ঘটকে পাঠিয়ে দে। আসসালামু আলাইকুম। ও আলাইকুম সালাম। আমাকে কি জন্য স্মরণ করেছেন বেগম সাহেবা? আপনার হাতে কি সুপাত্রি আছে? আছে তো। আমার একমাত্র সন্তান জামাল বাদশা তাকে বিবাহ দেব। এই সাবিস সদাগরের একমাত্র কন্যা মা কমলা, রূপে গুণে তার কোনো তুলনা হয় না, আপনি অনুমতি দিলে আমি সাবিস সদাগরের বাড়ি আজই চলে যেতে পারি। ঠিক আছে, তাহলে আজই চলে যান। ঠিক আছে, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ও আলাইকুম সালাম। ও গো খোদার মেহেরবান, আমি আমার সন্তানের কাছ থেকে মত নিয়েছি, এখন আমি নিশ্চিন্তে মনে আমি অবসর নিতে পারব। চিন্তা 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 শুধু চিন্তাই পড়েছে। আমি ২৬ পরগনার প্রজাদেরকে নিয়ে যেদিকে যাই শুধু ২৬ পরগনার প্রজাদের কথা চিন্তা করতে করতে আমি বিভোর হয়ে পড়েছি। আপনি শুধু চিন্তা করছেন, কিসের চিন্তা? কিন্তু ওদিকে যে মা কমলা বড় হয়েছে তাকে দেখে শুনে কি বিবাহর চিন্তা করছেন? এই চিন্তা কি আমার? পাক পুরোহিত মেহেরবান, এই খোদা যখন আমাকে মেয়ে দিয়েছে অবশ্যই সুপাত্রের সন্ধান করে দিবে। হ্যাঁ স্বামী, আমিও মহান আল্লাহ তালার কাছে তাই আশা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসুন, কে আপনি? আমি আফসার ঘটক। কোথায় থেকে এসেছেন? এই সুলতানপুর থেকে এসেছি। কিসের জন্য এসেছেন? আমি একটা শুভ সংবাদ নিয়ে এসেছি। কিসের শুভ সংবাদ? এই যে ওমর সুলতানের একমাত্র পুত্র জামাল বাদশার সাথে আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। শুকর আলহামদুলিল্লাহ। ঘটক সাহেব, আগে জামাল বাদশা কি আমার মেয়ে কমলা সুন্দরীকে বিয়ে করবে? সেই জন্যই তো আমি এসেছি আপনার সঙ্গে সুন্দর একটা সম্বন্ধ করাতে। আয় যদি হয় এই বিয়েতে আমার আর কোনো আপত্তি নেই। তাহলে বিয়ের দিন তারিখটা দিয়ে দেন। সেই দিন তারিখটা আপনি নিজেই করে ফেলুন। তাহলে সামনে শুক্রবার জুম্মা নামাজের পর আমরা বরযাত্রী নিয়ে
জামাই সহকারে আপনার বাড়িতে এসে পড়বো। ঠিক আছে ঘটক সাহেব, তাহলে আমি আসি। প্রস্তাবে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখেছো বেগম, কথা বলতে না বলতে পাক পরোয়ারদি মেহেরবান খোদা আমাদের কমলা সুন্দরীর জন্য একটি সুপাত্রের ব্যবস্থা হয়ে গিয়েছে। মহান আল্লাহ তাআলা আমাদের কথা শুনেছে। এই যদি হয় আর বিলম্ব নয়, চলো এই মুহূর্তে আমরা বিয়ের আয়োজন করি। জুম্মা নামাজের পর বিয়ের বরযাত্রী নিয়ে 26 শতকের বাড়িতে চলে যেতে হবে। ঠিক আছে, এক্ষুনি তাহলে চলুন। ঠিক আছে, তাই চলেন। আজ শুক্রবার, জুমার নামাজ অতিবাহিত হয়ে চলছে, কিন্তু বেগম, হ্যাঁ স্বামী, বেগম একটি কথাই বারবার আমার মনে পড়ছে, জুমার নামাজ তো প্রায় শেষ, কিন্তু এখন পর্যন্ত যে বরযাত্রী আসছে না। আমিও তাই ভাবছি স্বামী, তবে কি ওদের কোনো আমার একমাত্র মেয়ে মা কমলা সুন্দরীকে বিয়ের সাজে সজ্জিত করে বিয়ের মজলিসে নিয়ে আসো। আর ঘটক সাহেব, আগে আপনি বিয়ের কাজ সমাপ্ত করুন, আমি ভিতর বাইরে। ঠিক আছে, আপনি ভিতরে যান। হ্যালো হ্যালো, আরে নাতিন নাতিন রে, আমারে ডাকছেন দাদা? না তোমারে ডাকছি না, হ্যাঁ তোমারে ফিটার খাওয়াবার নেই। এদিক আস এদিক আস, শুন শুন, জলদি তোর দাদির কাছে যাইয়া ওই আলমারি রূপে ওর চিফার মধ্যে দেখবি সুন্দর একটা খাতা আছে, এই খাতাটা জলদি করে নিয়ে আসবি, দৌড়তে দৌড়তে যাইবি আর আইবি। এইবার হয়েছে বুচ্চর, মনে করার জানাজারও চলে আবার বিয়েও চলে, সব একসাথে চলে, জলদি বিয়ে পড়াই বল। নাতিন, বিয়ের কাজ কিন্তু শুরু করলাম আলহামদুলিল্লাহ। এই তুমি এদিকে আমার মেয়ে এরকম করে চাইও না, ওদিকে চাও। এদিকে চাও। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। নাতিন শুরু করলাম, আলহামদুলিল্লাহ। ওমর সুলতানের একমাত্র পুত্র মোহাম্মদ জামাল বাদশার সাথে 26 শতকের একমাত্র কন্যা মা কমলার সাথে 3,303 টাকা দেনমোহর দাহ্য করিয়া তার মাঝখানে 2 টাকা পাসানা বসে আমার পকেটে আদায় করে ঢুকাই দিয়া আজকে রাত্রের জন্য বিয়া দিলাম পরাইয়া। কত মা কবু, এটা হলো ডিজিটাল বিয়া, এই ইন্দার বিয়ে এই বেবি। নাতিন তাহলে আমিন দা ধর, আমিন
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহু আমিন আল্লাহ গো আজকে যে বিয়াটা পড়াইয়া দিলাম তাদেরকে বালাবুরা খাওয়ার তৌফিক দান কইরা দিও আয় আল্লাহ আল্লাহ গো তারা মোল্লা যেন বেহেস্তি বাসি না করে তাদেরকে দুজকে বাড়াইয়া দিও আমিন আমিন সুম্ম আমি সদগা সাহেব আপছর গট এই দাদা আপছর গট আমাদের বিয়ে পড়া বিশেষ কাজ সমাপ্ত জি আপনি আঙ্গরে যাওয়ার অনুমতি দেন তাহলে আপনারা বাড়ির বাহির অপেক্ষা করুন